হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস এইটের অ্যামেটেড প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ চব্বিশ এর অঙ্কের যে বারো নম্বর মডেল আছে মালদা জেলা স্কুল এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব তো এর আগে যে স্কুলগুলো আছে সমস্ত স্কুলের সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমার দেখলাম থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে আর শুধুই বলবো আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো একদাকে আছে সিক্স ওয়াই প্লাস ফাইভ প্লাস ওয়াই সমীকরণ সমীকরণের একটি বীজ তাহলে এর বীজ বের করতে হবে অর্থাৎ সমাধান করে ওয়াইয়ের মান বের করতে হবে সিক্স ওয়াই সমান ফাইভ প্লাস ওয়াই এখান থেকে বা দিয়ে লেখা যায় ওয়াইগুলোকে বাদিকে আনতে পারি সিক্স ওয়াই আর ওয়াইকে বাঁ দিকে আনলে প্লাসটা মাইনাস হয়ে যাবে সমান পাঁচ বা বিয়োগ করলে ফাইভ ওয়াই সমান পাঁচ বা ওয়াই সমান পাঁচ আর এই পাঁচ নিচে আসবে তাহলে ক্যাটাগরি করে এক অর্থাৎ মান এক তাহলে একটা বীজ এক যেটা ডি অপশানে আছে যদি দেখা যাচ্ছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা বলতে হবে তাহলে পূর্ণ ঘন সংখ্যা নয় কোনটা যদি এ ভাবি এ আছে একশো পঁচিশ আর একশো পঁচিশকে উৎপাদক ভাঙলে পাই পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এটা এক দুই তিন পাঁচখানা তিনখানা পাঁচ হচ্ছে অর্থাৎ পাঁচ কিউব এটা পূর্ণ ঘন পূর্ণ ঘন সংখ্যা আর দুই আছে চৌষট্টি চৌষট্টিকেও আমরা উৎপাদকে ভাঙলে পাই দুই বত্রিশ দুই ষোলো দুই আট দুই চার দুই দুই অর্থাৎ ছখানা দুই হচ্ছে তাহলে দুই ইন্টু দুই আচ্ছা টুয়েলভ ছখানা দুই হচ্ছে অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি বা ওইভাবে না লিখে এই তিন জোড়া হচ্ছে তাহলে এভাবে লিখতে পারি দুই ইন্টু দুই সেটা তিন জোড়া তাহলে দুই দু চার অর্থাৎ ফোর কিউব এটাও পূর্ণ ঘন সংখ্যা এবার যদি সি দেখি সি এ আছে এইটি ওয়ান তাহলে এইটি ওয়ানকে যদি উৎপাদকে ভাঙা হয় তিন তিরিক তিন সাতাশ একাশি তিন তিরিককে নয় এই তিন নং সাতাশ তিন তিরিককে নয় এক দুই তিন চার চারখানা তিন তাহলে থ্রি টু পাওয়ার ফোর আর এটা কিন্তু ঘন সংখ্যা হলো না পূর্ণ ঘন নয় আর ডি যেটা আছে সাত দুই নয় সাত দুই নয়কে যদি উৎপাদকে ভাঙা হয় সাত দুই নয় তিন দিয়েই ভাঙি তাহলে এখানে বাহাত্তর আছে তিন চব্বিশ ও বাহাত্তর তিন নয় এখানে আবার তিন দিয়ে দিলে তিন আটটা চব্বিশ তিন এক কে তিন আবার তিন দিয়ে তিন সাতাশং একাশি আবার তিন দিয়ে তিন নং সাতাশ তিন তিন এক জোড়া দু জোড়া তিন জোড়া অর্থাৎ এখানে থ্রি ইন্টু থ্রি এই জোড়টা তিনবার আছে তাহলে তিন ত্রিকে নয় কিউব এটা পূর্ণ ঘনসংখ্যা তাহলে পূর্ণ ঘনসংখ্যা হলো না এই সি অর্থাৎ এইটি ওয়ান এবার একের তিন একে তিনে আছে প্রদত্ত কোন প্রদত্ত কোন জোড়া কোন পুরক আমরা জানি দুটি কোণ যোগ করলে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি পূরক পুরক্ষণ বলা হয় এখন প্রত্যেক জোড়া কোন যোগ করে করে দেখতে হবে যে কোন ক্ষেত্রে নব্বই ডিগ্রি হচ্ছে তো প্রথম যদি এ দাগ দেখি এখানে আছে পঞ্চান্ন ডিগ্রি প্লাস ৬৫ ডিগ্রি তাহলে পেলাম একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা পুরক্ষণ নয় বিতে আছে কুড়ি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ইজ ইকুয়াল টু সিক্সটি ফাইভ ডিগ্রি এটাও নয় আর সিতে আছে পনেরো ডিগ্রি প্লাস পঁচাশি ডিগ্রি এটা যোগ করে হলো একশো ডিগ্রি তাহলে এটাও কিন্তু পুরোক্ষণ নয় ডিতে আছে তেত্রিশ ডিগ্রি যোগ সাতান্ন ডিগ্রি এটা যোগ করে নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এটা কিন্তু পুরোক্ষণ তো এখানে বলা আছে যে প্রদত্ত জোরগুলির মধ্যে কোনটি না প্রদত্ত কোন জোড়া কোন পরস্পর পূরক এই জোড়া কোন পরস্পর এবার চারদাগে আছে চুয়ান্নকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ ঘন পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমাকে আনতে হবে পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যাটা হচ্ছে চুয়ান্ন তাহলে চুয়ান্নকে প্রথমে উৎপাদকে ভাঙতে হবে কী কী উৎপাদক আসে দেখা যাক দুই সাতাশ দু কোনো চুয়ান্ন তিন তিন নং সাতাশ তিন তিন থেকে নয় তাহলে পেলাম আচ্ছা আমাকে আনতে হবে পূর্ণ বর্গ সংখ্যা তাহলে দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন তাহলে বর্গ বলতে এই তিন আর তিন দুটো আছে আর তাহলে এটা হচ্ছে তিন দু কোনো ছয় আর বর্গপাঠ এই একটাই আসছে তাহলে কি তাহলে ছয় না থাকলে অর্থাৎ ছয় দিয়ে যদি ভাগ করি আমরা ছয় ইন্টু তিন স্কোয়ার ছয় দিয়ে ভাগ করছি তাহলে ছয় ছয় কেটে যাবে একটা পূর্ণ হন পূর্ণ বর্গ সংখ্যা পাবো তাহলে অতএব ছয় দিয়ে ভাগ করতে হবে পাঁচ নেই দুইয়ের চা দুইয়ের এক দুইয়ের একে আছে উৎপাদক বিশ্লেষণ করে এমস টু দি পাওয়ার ফোর মাইনাস এম এখান থেকে এম কমন নিলে এম কিউব মাইনাস ওয়ান এখন এম কিউব আমরা এইভাবে এম হোল কিউব লিখতে পারি এক একের কিউব লিখতে পারি এইভাবে কারণ একের কিউব তিন তিনখানে এক গুণ করলে একই হয় এবার এটা এক কিউব মাইনাস বিকিউব সূত্রে ভেঙে দিতে হবে এ কিউব মাইনাস বিকিউব সূত্র হল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রে এই পাটটাকে ভেঙে দেব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম স্কোয়ার প্লাস এম আর এক গুণ করলে এম প্লাস এক এক কে এক তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হলো এবার দুইয়ের একের অথবা দুইয়ের একের অথবাতে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস a কিউব বি কিউব তাহলে এই তিনটে পার্ট এই তিনটে পার্ট এই এই চারটে পার্ট নেব এটা এই চারটে পার্ট থেকে আমরা এই এ প্লাস বি হোল কিউব যে সূত্র আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এই চারটে পদকে আমরা এইভাবে লেখার চেষ্টা করবো তো এর জায়গাতে এক্স টু দি পাওয়ার এ কিউব জায়গাতে এক্স টু দি পাওয়ার সিক্স আছে তো এখানে আমি লিখে নিতে পারি এক্স স্কোয়ার তার হোল কিউব আর বি কিউবের জায়গাতে বি টু দি পাওয়ার সিক্স আছে তাহলে এখানে বি স্কোয়ার হোল কিউব লিখতে পারি তাহলে এ পেয়ে গেলাম বি পেয়ে গেলাম তাহলে এবার মাঝখানে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার তাহলে এ মানে এখানে এক্স স্কোয়ার আর এর জায়গাতে বি স্কোয়ার তাহলে এবার দেখতে পাচ্ছি উপরের লাইনের সাথে পুরো মিলে যাচ্ছে এক্স তিন দু কোনো ছয় তারপরে থ্রি দুই দু কোনো চার এক্স টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এটা এর সাথে মিলছে এটাই আর এ কিউব প্লাস কিউব এটা আলাদা করে এবি তার হোল কিউব লেখা যায় তাহলে এখান থেকে এই পর্যন্ত এ প্লাস বি সূত্রে যদি ব্যবহার করে লিখি তাহলে হবে এ প্লাস বি আর এখানে এবি হোলকিউব আছে তাহলে একই প্লাস বিকিউব সূত্রে আবার ভাঙতে হবে তাহলে এক কিউ প্লাস বিকিউব সূত্র হল এ কিউব প্লাস সূত্র হল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এটা এ এটা বি

এখানে আবার এ প্লাস বি হলেসকে সূত্রে ভাঙতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর জন্য এখান থেকে পর্যন্ত হলো এবার বি দিয়ে কে গুণ তাহলে প্লাস বি এক্স স্কোয়ার বি দিয়ে এক্স কে গুণ বি দিয়ে বি স্কোয়ারকে গুণ তাহলে প্লাস বি কিউব তারপরে আছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান এখানে পেলাম এক্স স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার দুই দু কোনো চার এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুই এক্স স্কোয়ার বি স্কোয়ার বা দুই বি স্কোয়ার আগে লিখি এক্স স্কোয়ার পরে লিখি প্লাস বি দুই দোকানো চার বি টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এবি কিউব প্লাস এ স্কোয়ার পি স্কোয়ার তাহলে এর এটা উত্তর টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স সমান চার হলে সাতাশ এক্স কিউব প্লাস সেটা দেখাতে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাতাশ এক্স কিউব প্লাস এর মান করতে গেলে আমাকে সাঁতার সাথা থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এই থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এর মান বের করতে হবে যার যার মান প্রশ্নে দেওয়া নেই প্রশ্নে দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স এর মান দেওয়া আছে এটা চার তাহলে তিনের জায়গাতে দুই আছে দুইয়ের জায়গাতে তিন আছে আমাদের জাস্ট এই জায়গা বদল করতে হবে তো জায়গা অঙ্কের নিয়ম মেনে বদল করতে হবে তো প্রথমে কাজ করি এখান থেকে দুই সরিয়ে তিন আনতে হবে তাহলে দুই সরাতে গেলে উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করতে হবে টু এক্স বাই টু প্লাস ওয়ান বাই থ্রি এক্স এই নিচে দুই অর্থাৎ দুই দিয়ে ভাগ করছি চার বাই দুই তাহলে দুই দুই কেটে গেল এখানে কাটলে দুই তাহলে পেলাম এক্স প্লাস ওয়ান বাই তিন দূর ছয় সিক্স এক্স সমান দুই এখন এখানে তিন আনতে হবে থ্রি এক্স তাহলে তিন দিয়ে উভয় পক্ষকে গুণ করি থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স এক্স তার সাথে থ্রি গুণ তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই সিক্স এক্স দুই তার সাথে তিন গুণ তাহলে থ্রি ইন্টু টু কাটাকুটি করলে দুই তাহলে পেলাম থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স সমান তিন দোকান ছয় তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এর মান পেলাম ছয় এখন সাতাশ এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউব এর মান বের করতে হবে তো সাতাশ এক্স কিউবের জায়গাতে থ্রি এক্সটার হোল কিউব লিখতে পারি আর ওয়ান বাই এইট এক্স কিউব এর জায়গাতে ওয়ান বাই টু এক্স তার হোল কিউব লিখতে পারি তাহলে কিউ প্লাস কিউব সূত্রে ভেঙে দিতে হবে আমরা এ কেউ প্লাস বিকিপ দুটো সূত্র জানি এটা মান নির্ণয়ের যে সূত্রটা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সূত্রটা এটা তাহলে এই সূত্রে এটাকে ভাঙতে হবে তাহলে পেলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এর মান ছয় তাহলে এখানে ছয় কিউব বসালাম মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স এক্স উপর নিচে কেটে দিলাম ইন্টু একের দুই আর এর মান ছয় একের দুই ইন্টু ছয় তো এখানে লিখতে হবে থ্রি এক্স প্লাস ওয়ান বসিয়ে পাই তাহলে ছয়ের কিউব অর্থাৎ ছয় ইন্টু ছয় ইন্টু ছয় তাহলে ছ চক ছত্রিশ হয় ছক ছত্রিশ তার সাথে আবার ছয় গুণ ছয় চক ছত্রিশ ছয় সাথে তিন তিনশো আঠেরো তাহলে এটা হলো দুশো কাটাকুটি করলে এখানে তিন পাচ্ছি তিন তিনকে নয় সাথে এক নয় এককে নয় নয়ের সাথে তিন তিন তাহলে দুশো ষোলো এখানে সাতাশ লিখে ফেলি তাহলে এখানে আছে ছয় তাহলে সাত আর ষোলো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটা হলো নাইন হাতে এক তিন তিন আর তিন আর আট দিলে এগারো এখানে এক তাহলে এটা হলো এক আট নয় তাহলে অতএব সাতাশ এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউব সমান এক আট নয় এখানে লিখতে প্রমাণিত যেহেতু প্রশ্ন ছিল দেখাও যে সেহেতু এখানে লিখতে হবে প্রমাণিত এরপরে আছে গুণ করো এটা গুণ করতে হবে আমরা উপর নিচে লিখে গুণ করতে পারি বা পাশাপাশি রেখেও গুণ করতে পারি তাহলে এখানে পাশাপাশি রেখে গুন করব তাহলে গুন করার বেলাতে এই পদ দিয়ে দুজনকে এটা দিয়ে দুজনকে আর এটা দিয়ে দুজনকে তাহলে এইট পিকিউব ফোর পি স্কোয়ার তাহলে চার আশটা বত্রিশ পিকিউব আর পি স্কোয়ার হল পিটুতিপার ফাইভ মাইনাস পাঁচ আটটা চল্লিশ পিকিউব তাহলে এটা দিয়ে গুণ কমপ্লিট হলো এবার এটা দিয়ে মাইনাস থ্রি পি প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস তিন চারি বারো পি আর পি স্কোয়ার হয়ে গেল পি কিউ মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস তিন পাঁচা পনেরো পি এবার মাইনাস টু পি স্কোয়ার দিয়ে দুটো পদকে গুণ করতে হবে মাইনাস টু পি স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার মাইনাসে 4 মাইনাস দুই চার P2 আট পি স্কোয়ার আর পি স্কোয়ার হয়ে গেল পি টু দি পাওয়ার ফোর মাইনাসে মাইনাসে প্লাস দুই এবং পাঁচ পাঁচ দু কোন দশ পি এটা হলো তাহলে এবার এখান থেকে সরল করে আনতে হবে পি টু দি পাওয়ার ফাইভ এখানে আছে আর কোথাও নেই তাহলে থার্টি টু পি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ফোর কেবল একটাই আছে তাহলে মাইনাস এইট পি টু দি পাওয়ার ফোর পিকিউব দুই জায়গাতে আছে এটা আর এটা একই চিহ্ন তাহলে যোগ করতে হবে যোগ করলে চল্লিশ আর বারো মিলে হয়ে গেল বাহান্ন তাহলে মাইনাস বড়ো সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস দিলাম তাহলে এখানে বাহান্ন পিকিউব আমি অ্যাকচুয়ালি এই পাওয়ারের নিম্ন ক্রমে সাজাচ্ছি এখানে পাঁচ চার তিন পাঁচ চার তিন বা দুই আছে প্লাস টেন পি স্কোয়ার আর এখানে আছে পনেরোপি প্লাস পনেরোপি তাহলে এটা গুণ কমপ্লিট হলো আর এটা গুণের উত্তর যার দেওয়া আছে প্রদত্ত চিত্র থেকে এক্সের মান নির্ণয় করো এখানে একটা ছবি দেওয়া আছে এখান থেকে এক্সের মাননি করতে হবে তো ছবিটা আগে এঁকে ফেলি এখানে আছে এক্স ডিগ্রি এখানে আশি ডিগ্রি আর এই দিকটা আছে থ্রি এক্স ডিগ্রি এটা ও এ বি সি ডি তাহলে আমি যে কোন দেখতে পাচ্ছি এই টোটাল কোনটা টোটাল কোন এটা একটা সরল কোন অর্থাৎ একশো আশি ডিগ্রি এর মান এই টোটাল কোনটা সরল কোন এবং এর মান একশো আশি ডিগ্রি কোনটার নাম এ ও বি কোন এ ও বি একটি সরল কোণ অতএব কোন এও সমান একশো আশি ডিগ্রি তাহলে কোন এও এই টোটাল কোনটা পাচ্ছি থ্রি এক্স আশি আর এক্স এইগুলো যোগ করে তাহলে এখান থেকে লেখা যায় বা থ্রি এক্স ডিগ্রি প্লাস আশি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে থ্রি এক্স আর এক্স হয়ে গেল ফোর এক্স ডিগ্রি প্লাস আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা ফোর এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তার থেকে এই আশি ডিগ্রি ডান দিকে গেলে মাইনাস হবে আশি ডিগ্রি একশো আশি থেকে আশি বিয়ে করলে একশো ডিগ্রি হয় ফোর এক্স ডিগ্রি সমান একশো ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি সমান এই একশো ডিগ্রি হবে তার নিচে হবে এই ফোর তাহলে চার পঁচিশ ওং একশো সমান পঁচিশ ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি সমান পঁচিশ ডিগ্রি তাহলে অতএব এক্স ডিগ্রি সমান পঁচিশ ডিগ্রি অতএব এক্স সমান পঁচিশ এক্স সমান পঁচিশ ডিগ্রি লিখলে ভুল হবে এখানে এক্স সমান পঁচিশ তিনি একদিকে আছে তোমাদের বাড়ির পাশের আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ষাট চল্লিশ মিটার এবং প্রস্ত কুড়ি মিটার এই জমির ভিতরে চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে প্রতি টাকা হিসাবে রাস্তাটি করতে মোট কত খরচ পড়বে তাহলে এখানে একটা আয়তাকার জমি এঁকে ফেলি প্রথমে এটা মনে করলাম সেই আয়তাকার জমি এটা দীর্ঘ চল্লিশ মিটার প্রস্থ কুড়ি মিটার এখন এর ভেতরের চারিদিকে তিন মিটার চড়া রাস্তা আছে তাহলে এটা রাস্তার জন্য জায়গা এটা তিন মিটার এদিকটাও তিন এদিকটাও তিন তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে তার জন্য প্রথমে রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করে নিতে হবে এবং রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বের করে নিতে হবে এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করলে কেবল রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে জমিটির দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার আচ্ছা প্রস্থ সমান কুড়ি মিটার অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান চল্লিশ ইন্টু কুড়ি অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে মান দেওয়া আছে সুতরাং বসিয়ে দিলাম চার দু আট দুটো শূন্য তাহলে আটশো বর্গমিটার এটা জমিটির ক্ষেত্রফল এবার যদি রাস্তাটা বাদ দিই রাস্তা বাদে জমির দৈর্ঘ্য সমান জমির দৈর্ঘ্য প্রথমে ছিল চল্লিশ মিটার এদিক থেকে তিন মিটার রাস্তা এদিক থেকে তিন মিটার রাস্তা তো দুই দিকে তিন তিন ছয় বিয়োগ করলে এই রাস্তা বাদে যে দৈর্ঘ্য সেটা পাবো অর্থাৎ মাইনাস তিন মাইনাস তিন মিটার তাহলে পেলাম চল্লিশ মাইনাস ছয় মিটার সমান ছত্রিশ মিটার তাহলে এটা দৈর্ঘ্য ও প্রস্থ সমান প্রস্থ ছিল কুড়ি মিটার এখানে কুড়ি কুড়ি তাহলে কুড়ি থেকে এটা কুড়ি কুড়ি থেকে এদিকে তিন এদিকে তিন বিয়োগ করতে হবে তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি মিটার সমান কুড়ি মাইনাস সিক্স মিটার তাহলে এটা হলো চোদ্দ মিটার তাহলে এই দৈর্ঘ্য পেয়েছি এই প্রস্থ পেয়েছি তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে এখানে ছত্রিশ ইন্টু চোদ্দো বর্গমিটার ক্ষেত্রফলের একক বর্গমিটার হয় তো ছত্রিশকে চোদ্দ দিয়ে গুণ চার ছক চব্বিশের চার হাতে দুই তিন চার বারো আর দুই চোদ্দো ছয় এক ছয় তিন এককে তিন এটার চার শূন্য পাঁচ তাহলে বেরোলো পাঁচশো চার বর্গমিটার তাহলে জমির ক্ষেত্রফল ছিল আটশো বর্গমিটার আর রাস্তা বাদ দিলে চা পাঁচশো চার বর্গমিটার পাচ্ছি তাহলে রাস্তা এই আটশো থেকে পাঁচশো চার বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান আটশো মাইনাস পাঁচশো চার বর্গমিটার তাহলে পেলাম আটশো থেকে পাঁচশো বিয়োগ করলে আটশো থেকে পাঁচশো বিয়োগ করলে তিনশো তার থেকে আবার চার কম তাহলে দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই বর্গমিটার এখন বলা আছে যে প্রতি বর্গমিটার পঁচানব্বই টাকা হিসাবে রাস্তাটি বাধাই করতে মোট কত খরচ পড়বে তাহলে রাস্তা বাধাই করতে রাস্তা বাধাই করতে মোট খরচ সমান দুশো ছিয়ানব্বই তার সাথে পঁচানব্বই গুণ করতে হবে দুশো ছিয়ানব্বই তার সাথে পঁচানব্বই গুণ পাঁচ তিরিশে শূন্য হাতে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ আটচল্লিশের আট হাতে চার পাঁচ দু দশ হাজ চার চোদ্দ ছ নং চুয়ান্ন চার হাতে পাঁচ ছ নং চুয়ান্ন ছ নং চুয়ান্ন চার হাতে পাঁচ ন নং একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি তাহলে ছিয়াশি ছয় হাতে আট নয় দু আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বারো হাতে এক দশ এগারো হাতে এক সাত আট দুই ও এখানে এই কারণে মিলছে না এটা চল্লিশ মাইনাস ছয় এটা চৌত্রিশ হবে চৌত্রিশ তাহলে এটা চৌত্রিশ ইন্টু চোদ্দ চৌত্রিশ ইন্টু চোদ্দ তো চারিচারি ষোলো ছয় হাতে এক চারি চার ষোলো ছয় হাতে এক তিন চারি বারো আর একে তেরো চার এক চার তিন এক তিন ছয় সাত চার অর্থাৎ চারশো ছিয়াত্তর এটা হলো চারশো ছিয়াত্তর তাহলে এখানে হবে চারশো এটা পাল্টাবে আটশো থেকে চারশো ছিয়াত্তর বিয়োগ করতে হবে চার আর এই ছয় আর দিলে দশ ছয় আর চার দিলে দশ হাতে এক আট আট আর দুই দিলে দশ হাতে এক পাঁচ পাঁচ আট তিন অর্থাৎ এটা তিনশো চব্বিশ তাহলে রাস্তাটি বাধা করতে মোট খরচ এখানে হবে তিনশো চব্বিশ তার সাথে পঁচানব্বই গুণ তো তিনশো চব্বিশ পঁচানব্বই চার পাঁচে কুড়ি শূন্য হাতে এক পাঁচ দেখুন দশ চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দেখুন দশ দুই বারো হাতে এক তিন পাঁচে পনেরো এক ষোলো চার নং ছত্রিশের ছয় হাতে তিন চার নং ছত্রিশের ছয় হাতে তিন নয় দুগুণ আঠারো আর তিন একুশ হাতে দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ এটা শূন্য এটা আট এখানে সাত শূন্য তিন তাহলে এটা হলো তিরিশ হাজার সাতশো আশি টাকা তাহলে দুই থেকে আছে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন শ্যাম শ্যাম বিভিন্ন মূল্যায়নে শ্যাম বিভিন্ন বিষয়ে যে যে নাম্বার পেয়েছে তার শতকরা হিসাব নিচে দেওয়া আছে তো পাইচিত্র প্রসঙ্গে আমি বলি আমার চ্যানেলে পাইচিত্র দিয়ে যে পাইচিত্রের যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা এই পাইচিত্র পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটা দেখে নাও আর আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও জানাও তাছাড়া ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ